হ্যালো বন্ধুরা, এই পৃথিবীতে এমন অনেক জিনিস আছে যেগুলিকে অভিশপ্ত বলে মানা হয়। অনেক সময় এই বস্তুগুলির ফলে মানুষের মৃত্যুও হয়। এই রকমেরই একটি জিনিসের ব্যাপারে আমরা আজকের ভিডিওতে জানতে চলেছি। আমাদের আজকের এই ভিডিওটিতে আমরা ডিবিক বক্সের সম্বন্ধে জানতে চলেছি। তো চলুন শুরু করা যাক। ডিবিক বক্স নামের এই বাক্সটি পৃথিবীর মোস্ট কার্সড অবজেক্টের মধ্যে একটি মানা হয়। সবাই বলে এই বক্সের মধ্যে ডিবিক নামক এক ভয়ঙ্কর আত্মা বন্দী রয়েছে। লোকেরা মনে করে এই স্পিরিটটির জন্যে তাদের ঘরে তারা কোনো এন্টিটির প্রেজেন্স অনুভব করে। কিছু মানুষেরা খুব খারাপ দুঃস্বপ্ন দেখতে থাকে এবং তারা তাদের বাড়িতে কোনো ছায়ামূর্তিকে ঘুরে বেড়াতে দেখে। আর যারাই এই বাক্সটিকে নিজেদের কাছে রেখেছে, তারাই কোনো না কোনো জটিল রোগে ভুগেছে বা রহস্যজনকভাবে মারা গিয়েছে। এই বক্সটির এইরকম অভিশপ্ত হওয়ার পিছনে একটি কাহিনী রয়েছে। এই বক্সটির প্রথম মালিক ছিলেন হাবালা নামে একজন মহিলা, যিনি স্পেনে বসবাস করতেন, যেখানে তিনি ব্ল্যাক ম্যাজিক নিয়ে চর্চা করতেন এবং তার কাছেই এই অভিশপ্ত বক্সটি ছিল। কিছু মাস স্পেনে কাটানোর পর তিনি আমেরিকায় চলে আসেন এবং তিনি তার সাথে করে এই অভিশপ্ত ডিবিক বক্সটিও আমেরিকায় নিয়ে আসেন। 2003 সালে হাবালার রহস্যজনক মৃত্যুর পরে এই বক্সটিকে তার নাতনিকে দিয়ে দেওয়া হয়। পরবর্তীকালে হাবালার নাতনি বলেন যে তার দিদা স্পিরিট বোর্ডের সাহায্যে এক আত্মার সাথে কমিউনিকেট করার সময় খুব ভয়ঙ্কর শক্তিশালী একটি আত্মা আমাদের জগতে চলে আসে। তখন তার দিদা কোনোরকমভাবে এই আত্মাটিকে এই বক্সটির মধ্যে বন্দি করে দিয়েছিলেন। হাবালার মৃত্যুর সময় সে তার নাতনিকে বারবার সাবধান করে দিয়েছিল যে কোনোরকমভাবে ভুলেও যাতে এই বক্সটিকে খোলা না হয়। তার মতে এই বক্সটিকে খুললে সেই ভয়ঙ্কর আত্মাটি আবার মুক্ত হয়ে যাবে। তাই ভয়ে হাবালার নাতনি এই বক্সটিকে কেভিন নামক এক অ্যান্টিক কালেক্টরের কাছে বিক্রি করে দেন এবং তাকে অল্প কিছু ইনফরমেশন এই বক্সটির ব্যাপারে দিয়ে দেয়। এরপর একদিন উত্তেজনার বশে কেভিন এই বক্সটিকে খুলে ফেলে। তখন সে এই বক্সটির মধ্যে কিছু পুরনো জিনিস দেখতে পায়। বক্সটির মধ্যে 1930 সালে ইউজ করা কিছু কয়েন্স ছিল, একটি গোল্ডেন কালারের ওয়াইন গ্লাস ছিল, একটি সাদা রঙের মূর্তি যার উপর হিব্রু ভাষায় কিছু লেখা ছিল, একটি মোমবাতি স্ট্যান্ড আর গোলাপের শুকনো কিছু পাপড়ি ছিল। এই অদ্ভুত জিনিসগুলিকে দেখার পর কেভিন অবাক তো হয়ে যায়, কিন্তু সে এটা বুঝতে পারে না যে সে কত বড় একটি ভুল করে ফেলেছে। কিছুদিন পরে কেভিন এবং তার পরিবারের সদস্যদের নাইটমেয়ার আসতে শুরু করে এবং তারা তাদের বাড়িতে একটি কালো ছায়াকে ঘুরে বেড়াতে দেখতে পায়। কিছু মাস পরে তাদের বাড়ি থেকে খুবই বাজে একটি দুর্গন্ধ আসতে শুরু করে। এইরকমভাবে অনেকদিন কেটে যাওয়ার পর কেভিন তার মাকে এই বক্সটি গিফট করে দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত সেই দিনই তার মায়ের হার্ট অ্যাটাকে মৃত্যু হয়ে যায়। তারপর কেভিন অনেকবার এই বক্সটিকে অনেককে বিক্রি করার চেষ্টা করেছে, কিন্তু কেউই এটিকে নিতে চাইতো না। আর যদিও বা কেউ এই বক্সটিকে কিনত, তো সে কিছুদিন পরে এই বক্সটিকে ফেরত দিয়ে চলে যেত। তো শেষ পর্যন্ত কেভিন এই অভিশপ্ত ডিবিক বক্সটিকে ইবেতে বিক্রি করার জন্য বিজ্ঞাপন দেয়। কিন্তু যেই এই বক্সটিকে কেনার চেষ্টা করত বা এই বক্সটিকে কিনত, তার জটিল কোনো রোগ হয়ে যেত বা অপ্রাকৃতিকভাবে তারা মারা যেত। সর্বশেষে জেসন নামের একজন ব্যক্তি কিছু বৌদ্ধ ধর্মগুরুর সাহায্যে ডিবিক নামের এই শয়তানি আত্মাটিকে এই বক্সটির মধ্যে আবার বন্দি করে দেয় এবং এই অভিশপ্ত ডিবিক বক্সটি জ্যাক হেগেন্সের মিউজিয়ামে সুরক্ষিতভাবে আজও রাখা রয়েছে। 2012 সালে ডিবিক বক্সের উপর বেস করে একটি হলিউড মুভিও বেরিয়েছিল যার নাম ছিল পজেশন, যার এক্সপ্লেনেশন ভিডিও আমার দ্বিতীয় চ্যানেল সিনেনাডে খুব তাড়াতাড়ি আপলোড হবে। তাই আমার দ্বিতীয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।